أعوذ بالله من الشيطان الرجيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا فقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. الله বলেন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, বিচারের দিনে যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারাই বলে লাউলা উনজিল আলাইনা মালায়েকা, আমাদের কাছে ফেরেশতা কেন পাঠানো হয় না, মানব রসুল কেন পাঠানো হচ্ছে, আর নারা রব্বানা, অথবা আমরা রবকে কেন দেখতে পাচ্ছি না, এ ধরনের কথা তারা বলে। রবকে দেখা কত সোজা ব্যাপার বলেন তো। মূসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, হে রবতে রবকে দেখতে চেয়েছিল, আর সুয়ের ছিদ্র বরাবর নূরের তাজাল্লি তুলপাড়ে নিক্ষেপ করা হলো, তো পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেশি বেহুশে পড়ে গেলেন। আর এরা আমরা আল্লাহকে কেন দেখতে পাই না, আল্লাহ দেখবে, কথা বুঝতে পারছেন? তাহলে কপাল পোড়া হইলে এরকম কথা বলে, জ্ঞানীরা ভাগ্যবান লোকেরা এরকম কথা বলে না, তারা আল্লাহর নাম শুনলেই ভীত হয়ে যায়। তোরা বলে আমাদের কাছে আল্লাহ ফেরেশতা কেন পাঠান না, আমরা রবকে কেন দেখতে পাই না। আল্লাহ বলেন লাকা দেশটাক বরফে আংপুসিম, তারা নিজেরা বড় ধরনের অহংকার করলো, ওয়াতা উতুয়াং কাবিরা, এবং তারা বড় ধরনের অবাধ্যতা নাফরমানি তারা করল, এটা বড় ধরনের নাফরমানি অবাধ্যতা। আল্লাহ বলেন ইয়ামা ইয়ারনার মালাইকাতা, যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, লা বুশরা ইয়ামা ইজেন লিল মুজরিমিন, সেদিন মুজরিমদের জন্য অপরাধীদের জন্য এটা কোনো সুসংবাদ হবে না। মৃত্যুর সময় যখন উপনীত হবে তখন কিন্তু ওরা ফেরেশতা দেখতে পাবে, আর হাশরের ময়দানেও ফেরেশতা দেখতে পাবে। তা আল্লাহ বললেন ইয়ামা ইয়ারনার মালাইকাতা, যেদিন ওরা ফেরেশতা দেখতে পাবে সেই দিন মুজরিমদের জন্য এটা কোনো সুসংবাদ হবে না, সেটা একটা ভয়ঙ্কর খবর হবে যেদিন তারা ফেরেশতা দেখবে। ওয়াকুলুনা হিজ্জাম মাহজুরা, এবং সেদিন বলবে বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন, আল্লাহ আমাকে এক মিনিট সময় দেন, এই বাঁচাও বাঁচাও চিৎকার শুরু হয়ে যাবে। কাজে ফেরেশতা দেখতে চাও, আল্লাহকে দেখতে চাও, কত বড় বেয়াদবি। ওয়াকুলুনা হিজ্জাম মাহজুরা, আশ্রয় আশ্রয়, বাঁচাও বাঁচাও, রক্ষা করো, এরকম তারা বলতে থাকবে। কাদেমনা এলাম আমিলেন আমালেন, এবং এই সমস্ত লোকগুলি যারা অবিশ্বাসী, তারা যে আমলগুলি পৃথিবীতে করেছে, আল্লাহ বলেন তাদের আমলের দিকে আমি আর অগ্রসর হব, ফাজাল না হাবাম মানসুরা, এবং তাদের আমলগুলি আমি খড়কুটার মতো উড়িয়ে দেব। ওদের আমলে যে নাকামলগুলি আছে ওগুলো ওজন করা হবে না, ওগুলো খড়কুটার মতো উড়িয়ে দেওয়া হবে, এবং ওদের জন্য ওজন স্থাপন করা হবে না, একেবারে সরাসরি ওরা জাহান্নামী। ওজন যাদের জন্য স্থাপন করা হবে এই লোকগুলো কিন্তু কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। ওজন স্থাপনের মানেই হলো যে তার ন্যাকও আছে বদও আছে, আর যার নাক মোটেও নাই তার জন্য ওজন স্থাপন করা হবে না। আবার এক শ্রেণীর যাদেরকে করা হয়েছে সাবিকুন আর সাবিকুন লাইকার মোকাররাবুন, তারাও এমন আল্লাহর নিকটতম বান্দা যে তাদের ন্যাকামো ছাড়া অন্য কিছু নাই, তো তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। যেহেতু ওজন করতে গেলেই দুইটা জিনিস লাগবে, আপনার আপনার বাটখারা আর পণ্য, ন্যাক বদ দুটা না থাকলে ওজন হবে না। কাজেই ওজনের আওতায় যারা আসবে তারা যদি তাদের ন্যাকামল কম প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি ভোগ করার পরে দোযখ থেকে বের হবে। এই কথাটা যেন এক শ্রেণীর মানুষ বুঝতেই পারছে না, আমাদেরকে হয়রান করে ফেলে। আল্লাহ বসে খালিদিন আফিয়া, এবার খালিদিন আফিয়া কোথায় বসে দেখো, সেটা কাফের মুনাফেকদের ব্যাপারে আল্লাহ খালিদিন আফিয়া বলেছে। আর যদি ন্যাকামল কম হয় তাদেরকেও খালিদিনা বলা হয়, সেটার অর্থ হল অনন্তকাল বহুকাল, মানে দোযখে ঢুকলে কিন্তু খুব সহজে কেউ বের হবে না। এজন্য যাদের ন্যাকামল কম তারাও, তাদেরকে যদি খালিদিনা, তাদেরকেও খালিদিনা বলা হয়, সের অর্থ হল অনন্তকাল বহুকাল তাদেরকে দোযখে থাকতে হবে, তারপর তারা শাফাতের মাধ্যমে বের হবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এজন্য আল্লাহ বলেন সকল মানুষেরও কিছু না কিছু কল্যাণকর কাজ থাকে,
দেখেন ইহুদি খ্রিস্টানরা সারা বিশ্বময় তারা অনেক কল্যাণকর কাজ করে, অনেক হিন্দুরাও সমাজে কল্যাণকর কাজ করে, হিন্দুদের বহু কোটি কোটি টাকার সম্পদ কল্যাণকর কাজে ব্যয় করা আছে। এদেশে দেখবেন যে বিভিন্ন দেশে আছে বহু কলেজ, বহু ইউনিভার্সিটি, বহু রাস্তাঘাট, এটা হিন্দুরা দান করে গেছে, এরকম বহু আছে, এগুলো কল্যাণকর কল্যাণকর কাজ। কিন্তু আল্লাহ বলেন ইমান ছাড়া এদের কল্যাণকর কাজগুলি গৃহীত হবে না, এদের যে পাওনা এটা আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায় দিবেন। দুনিয়াতে তাদের ধন সম্পদ বাড়বে, তারা সুখে থাকবে, সোনার প্লেটে খানা খাবে, এরকম করে দুনিয়াতেই তাদের পাওনাটা আল্লাহ পরিশোধ করে দিবেন, পরকাল পাবে না। পরকাল পেতে হলে লাইলা ইল্লাল্লাহ থাকতে হবে, এই বাক্য থাকলেই সে পরকাল পাবে। এই লাইলা ইল্লাল্লাহ ছাড়া কোনো মানুষের নেকামল এটা ওজন হবে না, তারা পরকালও পাবে না। আল্লাহ বলেন আমি তাদের দিক আমার দিকে অগ্রসর হব এবং খড়কুটা মতো উড়িয়ে দেব। হাবাম মানসুরা, হাবাম মানসুরা বলা হয় জানালা বা টিনের বেড়ার ছিদ্র দিয়ে যে আলো ঢোকে, ওই আলোর মধ্যে আপনি তাকাই দেখবেন যে এক ধরনের ছোট ছোট বালুকণা মতো বাতাসে ঘুরছে, এগুলো হাবাম মানসুরা। আল্লাহ বলেন ওইভাবে আমি খড়কুটার মতো উড়িয়ে দেবো, যা ধরাও যাবে না, শোয়াও যাবে না, বা পাওয়া যাবে, একদম বিলীন হয়ে যাবে। আসহাবুল জান্নাতি উমাইজেন খায়রু মুস্তাকাররা ওয়া হাসানু মাকিলা, জান্নাতের অধিকারীরা, জান্নাতের যারা অধিকারী হবেন সেদিন তারা উত্তম ঠিকানা, উত্তম বিশ্রামাগারে তারা অবস্থান করবেন। মুস্তাকার হলো ঠিকানা আর মাকিল হলো বিশ্রামাগার, তাহলে এদের জান্নাতিদের জন্য বিভিন্ন রকমের প্রসাদ অট্টালিকা থাকবে, কোথাও থাকবে বিশ্রামাগার, সেখানে মেহমান নিয়ে পড়বে, কোথাও থাকবে তার স্ত্রীদের বাড়িঘর। এই জন্য বলেন আল্লাহ যে তাদের স্থায়ী ঠিকানা এবং তাদের বিশ্রামাগার এগুলি সব খুবই সুন্দর হবে। ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে, সেদিন আকাশ ফেটে মেঘ বেরিয়ে পড়বে, নুজ্জিলাল মালাইকাত তানজিলা, এবং অগণিত ফেরেশতা অবতরণ করবে। এটা হলো হাশরের ময়দানে একদল মানুষ যারা আশাবাদী, তারা আল্লাহর কাছে বিচারের জন্য প্রার্থনা করবে যে বিচার শুরু হোক এবং শেষ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের থেকে ঘুরে ফিরে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে তারা বলবে এবং আল্লাহ রসুল সেজদা করবেন এবং আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন আপনি কিষাণ বলুন, মাথা তুলুন, আপনাকে দেওয়া হবে। তখন আল্লাহ রসুল শাফাতের জন্য, সরি, বিচার শুরু হওয়ার জন্য বলবেন যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। এটা হলো শাফাতের প্রথম স্তর। তো আল্লাহ তাআলা এই মঞ্জুর দোয়া মঞ্জুর করবেন এবং আল্লাহ তাআলা বিচারের জন্য ময়দানে আসবেন, এটা ঘোষণা হবে। এই ঘোষণার পরে এই আকাশ ফাটার এই পালাটা যে আল্লাহ মাঠে আসবেন, এই খবরটা যখন হয়ে যাবে তখন মানুষের আকাশ তাকাবে যে আল্লাহ কীভাবে আসতেছে, উপরের দিক তাকাবে। তো তারা দেখবে যে আকাশ ফেটে গেছে, আকাশ ফেটে মেঘ বেরে আসছে, সেই মেঘের মধ্যে ফেরেশতা তারা জমিনে অবতরণ করবে। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত ফেরেশতা এসেছেন, বলে এই মাঠে যিনি ইনসান যত আমরা তত পরিমাণ, আপনাদের সাথে আল্লাহ আসে আসে না। এরপরে দ্বিতীয়বার আকাশ ফাটবে, দ্বিতীয়বারে ফেরেশতা নামবে সে প্রথমবারের দ্বিগুণ। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত, যে আমরা প্রথমবারের দ্বিগুণ, আপনাদের সাথে আল্লাহ আসেন, যে না আসেন নাই। এরপরে মানুষেরা তৃতীয়বার আবার আকাশ তাকাবে, আবার তৃতীয়বারের জন্য আকাশ ফাটবে, এবার আকাশ ফেটে আরও বড় মেঘ বের হবে, সেই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে দ্বিতীয়বারের দ্বিগুণ, এক গুণ, দুই গুণ, তিন গুণ, আরও চার গুণ, সাত গুণ। এই মানুষ জিনেছেন হাসরের ময়দানে যত, তাদের সাত গুণ ফেরেশতা আকাশ ফেটে বেরিয়ে আসবে, এর পিছনে আসবে আল্লাহর আরশ নিয়ে আটজন ফেরেশতা। ওই আহমেলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন আটজন ফেরেশতা আল্লাহ সিংহাসন নিয়ে হাশরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। তো এই কথাটা এখানে বলা হয়েছে আল মুলক ইয়াওমাইযিন আল হক লির রহমান, সার্বভৌমত্ব সম্পূর্ণ ক্ষমতা সেদিন একমাত্র আল্লাহর, যিনি মাবুদেবে হক, এই একমাত্র প্রকৃত মালিক রহমান, সেই রহমান সেদিন এই মহাবিশ্বের মহাজগতের তিনি একাই মালিক হবেন এবং তিনি একাই বিচার করবেন। অকানা ইয়ামান আলাল কাফিরিনা আসিরা,
এবং এই দিনটা কাফেরদের জন্য বড়ই কঠিনতম দিন হবে। তারা কোথাও কোনো সাহায্য পাবে না, দাঁড়াতে পারবে না, পিপাসায় পানি পাবে না, পিপাসার জন্য মানে অস্থির হয়ে দৌড় দিবে যে মরিশিকা দেখা যাবে, যাই দেখবে যে মরিশিকা বালু পানি নেই, সেখানে আল্লাহ আছে, আল্লাহ বলবে হিসাব বুঝিয়ে দাও। এই সুরে নূরের মধ্যে এ আয়াত আছে, আপনারা বোধহয় শুনেছেন এই আয়াতের আগে। তাহলে সম্মানিত সুদী, আল্লাহ যেটা বলছেন আমরা তাই শুনি, তাই বলি, তাই জানি, এর বাইরে কিছু না। যারা মোমেন তাদের কোনো অবস্থায় কষ্ট হবে না। মোমেনদেরকে আল্লাহ ওয়েটিং রুমে রাখবেন মরার পর থেকে বিচারের মাঠ, তারপরে জান্নাত। ওয়েটিং রুম এটা হলো ইল্লিন, ইল মানে উন্নত জায়গা। এই তাদেরকে ওয়েটিং রুম থেকে বের করেও আল্লাহ তাআলা অপমান করবেন না। এক কথায় মোমেন হইতে পারলে তারা অপমান হবে না, কষ্টের সম্মুখীন হবে না, এটা আল্লাহর ব্যাপার। এটা আমরা তো বুঝি না যে কী হবে, কেমন করে কী হবে, যা বুঝি সেটা বাস্তবের সাথে মিলে না। মিলে না কি দেখেন, আমরা আজীবন বলছি, শুনছি যে আল্লাহর আরশের ছায়ার তলে মোমেনরা থাকবে, 120 কাতার মোমেনদের হবে। তা এটা 120 কাতার হওয়ার সম্ভাবনা, কিন্তু আরশের ছায়া এটা কিন্তু আমরা বাস্তবে মিলাতে পারছি না। তার কারণ ছায়া কি সেটা আগে বুঝতে হবে। ছায়া হচ্ছে যে এমন একটা বস্তু যে আলোকে মানে আলোর বিরুদ্ধে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই আলোটা আসে, এটা যদি এরকম একটা আপনি যে কোনো বস্তু আলোটাকে ঠেকান, তো ঠেকানোর পরে যে যে জিনিসটা আলোকে ঠেকাবে তার বিপরীতে যে ছায়া সৃষ্টি হবে, এটা হলো ছায়া। এখন এই আরশের ছায়া, এটা গবেষণা করলে আমরা মানে বোকাই বনি, কিছু বুঝি না। তার কারণ আরশের উপরে যেদিন আল্লাহ বিশ্বের সিংহাসন নিয়ে আসবেন, সেদিন সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে, কোরআনে বলা আছে। তার সূর্য চন্দ্র অস্তিত্ব থাকবে না, আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে। এবং আল্লাহ তাআলা বিশ্বের সিংহাসন নিয়ে আসবেন বিচারের জন্য। এখন বিচারের মঞ্চ যেখানে বসবে, সেখানে অবশ্যই আপনি এটা অনুমান করতে পারেন যে বিচারকের জায়গায় বিচারক থাকবে, আসামিদের জায়গায় আসামি, সাক্ষীদের জায়গায় সাক্ষী, নবী রাসূলদের জায়গায় নবী রাসূল, এরকম একটা মঞ্চ হবে যাতে পরস্পর সবাই সবাইকে দেখতে পায়। তো সেখানে আমরা কল্পনা করতে পারি না যে আল্লাহ দূরে থাকবে। তাহলে এই যে আরশের বিচারের মাঠে আসবেন, এ কথার অর্থ থাকে কোথায়? তা আল্লাহ তখন আমার থেকে দূরে থাকবেন না, মাঠে যারা থাকবে তাদের দূরে থাকবেন না। তো আল্লাহ যখন সিংহাসনে আরোহণ করবেন বিচারের জন্য, তখন সেই আরশের নিচে আবার মানুষ থাকে কেমনে? এটা সৃষ্টি কালে আমি দেখেছি, এটা অবাক কাণ্ড, বাস্তবের সাথে মিলছে না। একটা জিনিস বাস্তবতা এবং আপনার একটা কথা, এটা তো বাস্তবের সাথে আপনি যতটুকু সম্ভব মিলাবার চেষ্টা করবেন। এখন আল্লাহর আরশ কোথায় আছে আমরা কি জানি? আমরা জানি না। আমরা এতটুকু কল্পনা করতে পারি যে আমাদের মাথার উপরে সপ্ত আকাশ, সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাতের জগৎ, তার উপরে আল্লাহর আরশ। এটা আমাদের জ্ঞানে, আমরা কোরআন হাদিস পড়ে এটা আমরা পেয়েছি। কিন্তু হাশরের ময়দানে আমরা শুনছি যে আল্লাহর আরশের ছায়ার তলে মোমেনরা থাকবে। কিন্তু আরশের ছায়াটা, এটা কিন্তু আমি কল্পনা করে, এটা কোনো গবেষণা করে এটা আমি কোনো ই করতে পারছি না যে আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে বিচার বলবেন, তখন তো একটা মঞ্চ এমন হবে যে সবাই সবাইকে দেখতে পাবে, এরকম একটা দৃশ্যে। এবং সেই সময় ওই আল্লাহ যে আরশের নিচে আল্লাহ আল্লাহর উপরে আল্লাহ যে আরশের সমাসীন থাকবেন, তার আরশের মানে আল্লাহর নূরের আলোকে গোটা পৃথিবী তখন আলোকিত হবে। এটা কোরআনে বলা আছে, ও আশাকাতেল আব্দ বিন নূরের রব্বেহা, আল্লাহর নূরের আলোকে হাশরের ময়দানটা আলোকিত হবে। যেহেতু 7 পৃথিবী আল্লাহর বাম হাতে, 7 আকাশ আল্লাহর ডান হাতে, কাজেই 7 আকাশ যদি আল্লাহর ডান হাত থাকে, আসসামাওয়াত মাতবিয়াত বিয়ামিনি, যে সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে, তাহলে সূর্যের অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহর আরশে যখন আল্লাহ বিচারে আসবেন, তখন আল্লাহর নূরের আলোকে পৃথিবীটা হাশরের ময়দানটা আলোকিত হবে। এখন এই সমস্ত কথা আমরা বুঝি না, এবং তাফসীর কারকরা জটিল জায়গায় কী বলছে জানেন? যে ওটা যদি না বোঝো তো একটা পড়ো এবং চুপ করে থাকো। কী করবো আমরা? কর তুমি ওই একটা পড়ো এবং চুপ করে থাকো, চালাকি করো না, তুমি বোঝো না তো চুপ করে থাকো। বড় বড় তাফসীর কারকরা এই জটিল জায়গাগুলো করেন, এরকম লিখে রাখছে। তো এগুলো এরকম জটিল যে যেখানে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে বসবেন, তো সেখানে এমন হতে পারে না যে আল্লাহ বিচারের সিংহাসনে যে আরশ নিয়ে বসছেন এইটার নিচে আবার মানুষ থাকবে। বলেন এটা একটা মানে মানে যুক্তির বাইরে এই কথাটা। তারপরও এই ব্যাপারে হাদিস যা আছে এগুলো পড়লে খালি মাথা খারাপ হওয়া ছাড়া কিছু নাই।
কোন হাদিসে আছে যে হাশরের ময়দানে যোহর মানে আসর থেকে মাগরিবের মধ্যে মুমিনদের বিচার সমাপ্ত হবে, কোন হাদিসে আছে যে সকাল থেকে যোহর পর্যন্ত সময়ের মধ্যে বিচার হয়ে যাবে, এই বিভিন্ন রকম বর্ণনা আছে। কিন্তু কোরআনে যেটা আছে সেটার মধ্যে কোনো দ্বিমত নাই। কোরআনের বিষয়টা হলো যে হাশরের ময়দানে আমরা মুমিনরা বা ইমানদাররা এরাও কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে, তাদের তারা পাশ করবে কিন্তু পরীক্ষা তাদের দিতে হবে। কথা বলতে পারছেন? সেখানেও মোমেনদের হাশরের ময়দানে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলি দেখেন সবাই আমলনামা খুলে নেওয়া হবে, খুলে নেওয়ার পর সে আমলনামাকে আল্লাহর কাছে উপস্থাপন করাবে, তখন সব মানুষ খালি হাতে থাকবে, মোমেনরাও কাফেররাও সবাই কি থাকবে না, সেখানে কেউ বাদ থাকবে। যখন সেজদা করতে ডাকা হবে যে আল্লাহ বলবেন যে দুনিয়ায় সেজদা করেছো কারা করে নাও কারা আসো, এখন পরীক্ষা হবে, আল্লাহ পায়ের পোশাক উন্মুক্ত করবেন, আল্লাহ বলবেন সেজদা করো, সূরা কলমে আছে না ইয়ামায়ুকশফুন সাক ও দানের সুযোগ। তো সেখানে তো মোমেন মুসলিম অমুসলিম বিশ্ব সবাই তো উপস্থিত থাকবে এবং প্রমাণ হবে যে মোমেনরা সেজদা করতে পারলো কাফেররা পারলো না। এই সমস্ত অনুষ্ঠানে তো মোমেনরা আবার দেখছি এটা কোরআনে যেটা বলছে তারা উপস্থিত হবে, কিন্তু হাদিসের ব্যাপারটা তো আমরা বুঝে পারি না যে তাহলে একক তো সময়ের মধ্যে এই যে কাজগুলো হবে। হাশরের ময়দানে যখন সমস্ত আল্লাহ তাআলা তার নূরের আলো নিভিয়ে ফেলবেন তখন সব মানুষ অন্ধকারে থাকবে, মোমেনদের আলো জ্বলবে, তো সেখানে মোমেন কাফের এক জায়গায় থাকবে না, সব পরীক্ষা হবে না এক জায়গায়। কোরআনে কিন্তু এইসব কথাগুলো আছে, কাজে এই জন্য মানে এই কথার সাথে যদি আমরা হাদিস মিলাতে যাই তো হাদিস হবে ব্যাখ্যা, কিন্তু হাদিস মিলালে আমরা আরও জটিলতায় পড়ি, যাও বুঝি তাও হারাই যায়, এল অবস্থা। এটা যে কি কারণ সেটা আমরা বলবো না, এতটুকু বলি যে আমি ওদিকে যাচ্ছি না, আমি এই কোরআনে যেটুকু বুঝি সেটুকু আপনাকে বলি, ওদিকে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে সব। এই কথা যেগুলো এগুলো তো আপনি কোরআনের সরাসরি কথা যে হাশরের ময়দানে আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে, সূরে নূরে আপনারা যে কথা শুনলেন ওখানে সবাই মানে আলো মানে হাশরের ময়দানে অন্ধকার হয়ে যাবে মোমেনদের আলো জ্বলবে, তাহলে বোঝা যায় মোমেন কাফের এক জায়গায় একটা পরীক্ষা তার অংশগ্রহণ করেছে। কাজে এইভাবে হাশরের ময়দানে বিভিন্ন পরীক্ষা, পোলের পরীক্ষা, এই পোলের কথাটা কিন্তু কোরআনে নাই, আর আরশের ছায়ার নিচে থাকার কথাটা কোরআনে নাই। তো পোলের কথা কোরআনে না থাকলেও আমরা আমাদের কথা হচ্ছে কি যে একটা জিনিস যদি কোরআনের বিপক্ষে না হয় তা সেটাকে আমরা মানতে পারি, কোনো আপত্তি নাই। পোলের কথা কোরআনে না থাকলেও সেরাত আছে না কোরআনে, হেদনা সেরাত আল মোস্তাকি, এই সেরাত আর পোল তো একই জিনিস, পোল সেরাত, তাহলে সেরাত আর পোল একই জিনিস। তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেরাত আর মোস্তাকিম বলতে বলছেন, কাজে আমরা ওই পোলের উপরে আরোহণ করছি কিনা দুনিয়ায় এটা পরীক্ষার জন্য আমাদেরকে একটা পোলের পরীক্ষা হতে পারে, এটা যুক্তিসঙ্গত। যেহেতু আমরা সেজদা করেছি কিনা এই পরীক্ষাটা যখন আল্লাহ তাআলা তার পায়ের পোশাক মুখকে সেজদা করতে আমাদেরকে বললেন, তো পোলের কথাটাও বলতে পারেন কি যুক্তিতে আসে কিনা, যে আমাদেরকে আল্লাহ হেদনা সেরাত আর মোস্তাকিম, এই সেরাত মানেই পোল। এই যে আপনারা পাকশি ব্রিজ, এই পাকশি ব্রিজটা ওটা তো রেলের লাইন, কিন্তু পদ্মার উপরে আসছে তখন ওই রেলেরই ল্যান্ডলাইন দৌড়ে যাওয়ার উপরে, কিন্তু ওটার নাম হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজ, কিন্তু ওই রাস্তার পোল তো একই জিনিস। এই জন্য পৌঁছিরতের সরাসরি কথাটা করে না থাকলেও এটা আলেম ওলামারা এটা বলেছেন যে এই সেরাত হক, এবং এটা আমাদের যুক্তিতেও আসে যেটা এটা হতে পারে, যেহেতু আমরা দুনিয়াতে সেরাত আল মোস্তাকিম চলেছি কিনা এটা পরীক্ষার জন্য আমাদের সামনে একটা পোল উপস্থিত করা হতে পারে, তাহলে সেখানেও আমরা মোমেন কাফে সব উপস্থিত হবে এবং মোমেনরা পার হবে ওরা ফেল করবে। তো এই জন্য কোরআনে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির সাথে আমরা হাদিস অনেক ক্ষেত্রে মিলাতে পারি না, এক্ষেত্রে আমরা ওগুলো ছেড়ে দেই, যেগুলো যা যারা লিখছে তারা বুঝুক, আমার দরকার আমাদের চলার পথে আমি যাব যেখানে সেখানে যদি আমি যাইতে পারি তা আমার আরেকজনের রাস্তার দরকার কি বলেন। আপনি আমি যে পথে আল্লাহর দিকে আগাবো সেটা যদি আমি চলার মতো রাস্তাটা পাই তাহলে আমি অন্য অন্য রাস্তা দেখার আমার কী দরকার আছে। কাজে এই জন্য সংক্ষিপ্ত আকারেই আমরা এগুলো বোঝার এবং চলার চেষ্টা করব। তো এখানে আমরা যে আয়াতগুলি পেলাম দেখেন যে সেই দিন এভাবে ফেরেশতা নাজির হবে এবং আল্লাহ তাআলা আরশ নিয়ে আসবেন, তা আল্লাহ বলেন অকানা ইয়াউমান আল কাফিরিন আসিরা, সেই দিন কাফেরদের উপর এই দিনটি অত্যন্ত কষ্টদায়ক ভয়ঙ্কর দিন হবে। ইয়ামা ইয়াদ্দু জালিম আলাইহি, সেই দিন জালেম তার হাত চিবাবে, ইয়াদাইহি মানে তার দুহাত, ইয়াকুল এবং সে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস হায় ধ্বংস আমার, এত্তাকাস্তু মার রাসূলে সাবিরা,
আমি যদি রাসূলের সাথে একটা সম্পর্ক রাখতাম সেদিন হাত চিবেয়া গুড়া গুড়া করবে তাফসীরে বলা আছে যে কোন পর্যন্ত চিবেয়া খাইয়েই ফেলবে হাত আবার হাত গজাবে তো এই কথাটা কোরআনের সরাসরি বলে এই লোকটাকে এই লোকটা লোক পাবে নবি মুরিদ এই লোক পাবে নবি মুরিদ এ কিন্তু আল্লাহর রাসূলের মানে কোরআন বংশের মানে খুব কাছাকাছি লোক যে আল্লাহর রাসূলের যে পর্দা দ্বারা হাশেম মুত্তালিব আব্দ শামস এই আব্দ শামস গুরুসের লোক হলে লোক পাবে নবি মুরিদ একবারে ডাইরেক্ট রাসূলের বংশের লোক উমাইয়া গ্রুপের লোকই লোক পাবে নবি মুরিদ এই লোক আল্লাহর রাসূলের সাথে বহুবার বেয়াদবি করেছে গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে এবং এই লোক আবার আল্লাহ রাসূলকে দাওয়াতও করেছে এই ঘটনাটা এখানে এখানে আল্লাহ রাসূলকে সে দাওয়াত করছে এক পাবেন নবি মুরিদ কোরাইশ বংশের লোক বড় ধনী মানুষ বিদেশ থেকে যখন সফর করে আসতো আসার পরেই নেতৃস্থানীয় লোকদেরকে খাওয়ানোর জন্য একটা ভোজ অনুষ্ঠান করত তো এইভাবে কোনো একটা অনুষ্ঠানে সে মোহাম্মদ সাল্লামকে দাওয়াত করছে দাওয়াত করার পরে আল্লাহ রাসূল গেছেন যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন যে তুমি যতক্ষণে সাক্ষী না দিবা যে আমি আল্লাহ রাসূল ততক্ষণ তোমার বাড়ির খানা আমি খাবো না এখন ওটা বিপদে পড়ে গেছে একটা সম্ভ্রান্ত মানুষ মোহাম্মদ সাল্লাম তো আরবের একজন শ্রেষ্ঠ মানুষ তাকে সাদেক আলামিন বলেই ডাকত সব আরবের লোকেরা তার তো একটা বিশেষ মর্যাদা ছিল আরবে তো এখন এই সম্মানিত লোকটা আমার মধ্যে না খেয়ে যাবে তো হ্যাঁ ভাই আপনি খান আমি আপনার সাক্ষী দিচ্ছি আসাদুল্লাহ ইল্লাহ আসাদুয়ান্না মোহাম্মদ আব্দুয়া রাসূল সাক্ষী দেওয়া এখন ও সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রাসূল খাইলেন খাওয়ার পরে এই ওকবাবের নবী মুরিদের বন্ধু হলো উবাই ইবনে খাল উমাইয়া উবাইয়া উমাইয়া দুই ভাই উমাইয়াকে বেলাল হত্যা করলো ওরই ভাই উবাই আর এই উবাইকে কিন্তু আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে দিন বললাম নিয়ে আঘাত করে হত্যা করছেন আল্লাহ রাসূল সারা জীবনে একটা লোককে হত্যা করছেন সেটা হলো এই উবাই ইবনে খাল এই হলো ওকবাবের নবী মুরিদের বন্ধু মানে জায়সাকে তাইসা ও যেমন ওর বন্ধু তেমন এখন এই উবাই ইবনে খাল বলে এই তুই নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঈমান আনিসিস তুই নাকি ধর্ম থেকে হয়ে গেছিস মানে এক ধর্ম থেকে আরেক ধর্মে গেলে সেটা হলো সবা ধর্ম থেকে হওয়া তখন ও বলে যে আরে বন্ধু না আমি আমার বাড়ি একজন মেহমান আসে খানা না খেয়ে চলে যাবে এটা আমার জন্য কত অপমান আর আরবদের সেটা খুব অপমানজনক কাজ বলে মনে হয় তো এই জন্য আমি কলমা পড়ে আমি তাকে খানা খাওয়ার ব্যবস্থা করেছি ওই লোক খানা খেয়ে এসে ভদ্রলোক এ পর্যন্ত তা আমি তার উপর ইমান আনি নেই তোর কথা যদি সত্য হয় তাই তুই মোহাম্মদ সাহেব মুখে থুতু মারবি আমি দেখবো তখন বুঝবো যে তুই তার উপর ইমান আনো নাই তখন হা করবো তখন এই ওকবাবে নবী মুরিদ আল্লাহ রাসূলের মুখের দিকে থুতু নিক্ষেপ করলো কিন্তু আল্লাহর হুকুমে ফেরেশতারা এই থুতু উল্টাই ওর মুখে লাগাই দিল ওর মুখ পুড়ে গেল কিন্তু আল্লাহ রাসূলের মুখমণ্ডলে ওর অপবিত্র থুতু লাগেনি এই ঘটনার পরে আল্লাহ রাসূল বসে এটা তো মক্কায় আল্লাহ রাসূল যে মক্কার বাইরে তোরে আমি যেদিন পাবো সেদিন তোর দেহ থেকে মস্তিষ্ক আমি আলাদা করে দেবো আল্লাহ রাসূল সেদিন ওকে বলছে যে তুই এমন বেয়াদবি করলি এই মক্কা শহরের বাইরে তোরে যখন আমি পাবো তখন তোর দেহ থেকে আমি তোর মাথা আলাদা করে দেবো সত্যিকারই বদরের যুদ্ধের দিন যে লোকগুলো বন্দী হলো তার মধ্যে এই ওকবাবে নবী মুরিদ বন্দী হয়েছিল এবং আল্লাহ রাসূল আদেশ দিলেন যে একে হত্যা করো সাফরান আবি মুত্তাকায় যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আদেশে একে হত্যা করলো এই ওকবাবে নবী মুরিদ আর ওর যে বন্ধু উবাই ইবনে খালফ তাকে তো উহুদের যুদ্ধের দিন যখন চিৎকার করছে আমি মোহাম্মদ হত্যা করব তখন আল্লাহ রাসূল বলছে এই সাহাবীদেরকে বলছে রাস্তা ছেড়ে দাও আসতে দাও আমার কাছে তখন আল্লাহ রাসূল হারেস ইবনে সুম্মা নামক সাহাবীকে একটা মলম হাতে নিলেন আর সাহাবীকে বললেন রাস্তা ছেড়ে দাও সবাই একেবারে রাস্তা ছেড়ে দিল মানে হাদিসের ভাষাটা এমন যে গরুতে নেজে নাড়া দিলে যেরকম মাছি উড়ে যায় আল্লাহ রাসূল বললেন রাস্তা ছেড়ে দাও মনে হয় সাহাবীরা উড়ে গেল সব কেউ নাই এখনও সরাসরি রাসূলের দিকে চলে আসতেছে তখন আল্লাহ রাসূল এই বল্লমটা এভাবে নিক্ষেপ করলেন তাতে কাঁধে লেগে সামান্য চামড়া কেটে বল্লমটা পার হয়ে গেল এই আঘাতে সে চিৎকার করতে করতে মারা গেল ভয়ঙ্কর চিৎকার করতে করতে মারা গেল এই আঘাতে কিছু হয় না মানুষের আল্লাহ রাসূল জীবনে একটা মানুষ হত্যা করছে এই উবাই ইবনে খালফ এই ওকবাবে নবী মুরিদের বন্ধু এই দুই বন্ধুর কথা এই আয়াতে আল্লাহ বললেন এই ওকবাবে নবী মুরিদের কথা আল্লাহ বলছেন যে হাশরের ময়দানে সে হাত চিবেয়া চিবেয়া গুড়া গুড়ে এই পর্যন্ত খাইয়ে ফেলবে খাইয়ে ফেলার পরে আবার হাত গজাবে একটা খাবে আর একটা এর মধ্যে পূরণ হবে এভাবে একের পাগে কাজ চলতে থাকবে এবং সে বলবে কি ইয়া লাইতেন ইত্তাকাস তোমার রাসূলের সাবিল আফসোস রাসূলের সাথে যদি আমার একটা সম্পর্ক থাকতো এবং এই ওই হাত চাবাবে কেন
যে আমি তো আসলে মোহাম্মদ সাহেবের ইমান এনেই ফেলেছিলাম, কাজে এটা যদি আমার বন্ধুর কারণে আমি এটা যদি প্রত্যাখ্যান না করতাম তাহলে তো আমি পাশ করেই গেছিলাম। সেই জন্য ও আঙ্গুল চাবাবে, হাত চাবাইয়া চাবাইয়া খাইয়া ফেলবে। হ্যাঁ দেখেন, ইয়াম ইয়াদ্দুজ জালমালিয়া দি, সেই দিন জালেম তার দু হাত চিবাবে, ইয়াকুল এবং বলবে ইয়া লাইতেনে থাকাস তোমার রাসুল সাবিরা, আফসোস যদি রাসুলের সাথে আমার একটা সম্পর্ক থাকতো, কোনো একটা রাস্তা একটা পথ যদি থাকতো। আরও কি বলবে, ইয়া ওয়াইলা তা, হে আমার ধ্বংস, লাইতে নিলাম আত্মাকে ফলানান খালিলা, আমি অমুক লোকটাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, এই যুব এমনি কর ওর কারণে আমি মোহাম্মদ সালামের মুখের দিকে থুতু নিক্ষেপ করছি, সেই বন্ধুর জন্য ও সে হাসে মাদানে আফসুস করবে। আল্লাহ তালা এগুলো জানাই দিলেন। আল্লাহ কত মেহরবান যে এই ঘটনা ঘটবে কত পরে, এখনই আল্লাহ জানাই দিলেন। ও বলবে আফসুস আমার, আমি যদি ওই অমুক লোকটাকে যে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমার এই ধ্বংসটা হতো না। লাকাত আদাল্লানি আনে জিক্রে, ওই লোকটা আমাকে উপদেশ থেকে বিপদে নিয়ে গেল। আমি উপদেশ গ্রহণ করার পথে ছিলাম, মোহাম্মদ সাল্লামকে আমি স্বীকার করেছিলাম, কিন্তু ওই লোকটা আমাকে বিপদগামী করলো। বাদে জানি যখন এই উপদেশ আমার কাছে আসলো, কোরআনের বাণী আমার কাছে আসলো, আমি উপদেশ গ্রহণ করতেছিলাম, এই লোকটা আমাকে বিপদগামী করলো। অকানা শাইতান ইনসানে খাজুলা, শয়তান সবসময় মানুষকে অপমানকারী, শয়তান মানুষকে অপমান করে চলে যায়, অপমানটা হয়ে গেলেই বলে তোমার কাজ তুমি করো আমি যাই। কথা বলতে পারছেন, ওই যে বর্ষিষা দরবেশ ইতিহাসটা শোনেন নেই? এভাবেই আল্লাহ তাআলা এই ঘটনা জানায় দিলেন। তো এখন আমাদের শিক্ষা কি, বন্ধুদেরকে পরীক্ষা করেন, আপনার বন্ধু কে, কোন দিকে আপনাকে ডাকছে, কোথায় যাইতে বলছে, কি করতে বলছে। এই বন্ধুদের কারণেই কিন্তু মানুষ ভালো হয় মন্দ হয়। এই যে ছোটো ছোটো কচি কচি ছেলে পান, এরা কোথার থেকে টাস খেলা শেখে, কোথার থেকে নেশা করা শেখে, কোথার থেকে অন্যায় শেখে, এই তার সিনিয়র বন্ধুরা তাদেরকে এগুলো শেখায়। এই জন্য পরিবেশ সবসময় সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সন্তানের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে চলাফেরা করে, ছেলে মেয়েরা কোথায় চলাফেরা করে, এগুলো কিন্তু বাপ মায়ের লক্ষ্য রাখা কর্তব্য। চেষ্টা করবেন, তারপর যদি না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, কিন্তু চেষ্টায় ত্রুটি যেন না করা হয়।